সাভার টু আক্রাইন রাস্তার অবস্থা দেখেন, অটো কায়তো যায় এই মনে হয় যে উল্লা ই হয়ে গেল, মানে উল্টা গেল এরকম। কোনো গাড়ি ঘোড়া ভালো মতন ঠিক মতন ই করতে পারে না, যাইতে পারে না, আবার হাইটে তো মানুষ যাইতেই পারে না, কি আর বলবো, দুঃখের কথা। রাস্তাটা বৃষ্টি হইলে এত পরিমাণ কেদা আর এত পরিমাণ খারাপ হয় তা কর মতো না। এমপি মন্ত্রীদের সবারকে দৃষ্টি আকর্ষণ করছে, সাভার অন্ধ মার্কেট থেকে একদম আক্রেন পর্যন্ত এই রাস্তাটা অনেক খারাপ। যদি আপনারা দেখে থাকেন অবশ্যই এই রাস্তাটা ঠিক করার জন্য অনুরোধ করছি। জনগণ অনেক ভোগান্তিতে মানে এই রাস্তাটা যাতায়াত করে বৃষ্টি কাদা হলে। আর এখানে তো অনেক শিল্প এলাকা, ভালো এলাকা, এই রাস্তাটা খারাপ থাকার কথা তো না। আপনারা দয়া করে এই রাস্তাটা দেখেন কী পরিমাণ পানি জমে থাকে, অনেক কেদা হয় ও গাড়ি ঘোড়াও অনেক নষ্ট হয়, ঠিক মতন ই করতে পারে না বৃষ্টি হইলে। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা যারা দেখতেছেন তারা শেয়ার করে দেবেন, যারা এমপি মন্ত্রী বা সরকারের ভালো কর্মকর্তার লোকজন দিন দেখতে পারে তারা রাস্তাঘাটটা তাড়াতাড়ি ঠিক করে দেয়। আমরা জনগণ অনেক ভোগান্তি করি যারা আক্রেন থেকে সাভার বা সাভার থেকে আক্রেন আসা যাওয়া করে, যাতায়াত করে। রাস্তাগুলো অনেক খারাপ আমাদের রাস্তা। আমরা সাভার থেকে আক্রেন যাওয়ার পথে আমরা অটোতে উঠছিলাম, অটোতে উঠার পরে একটা দুর্ঘটনার মতন ঘটনা ঘটে গেছিলো। আমার ছেলে নিয়ে, আমার বউরে নিয়ে আমি মার্কেটে গেছিলাম বা জিনিসপত্র কিছু কেনার জন্য গেছিলাম, যার কারণে এই যে বৃষ্টি হয়েছিল, প্রচণ্ড ভাঙা রাস্তা। সেই সময় গাড়িটা উল্টায় যাইতে রাখছিল, পরে আল্লাহ দিলে বেশি কিছু হয় নাই, একটু হাতে ব্যথা পাইছিলাম বা আমার ছেলে মাথায় একটু ব্যথা পাইছিল, তার জন্য এই ভিডিওটা করা আমার। এই দেখেন রাস্তাটা অনেক প্রচুর পরিমাণ খারাপ, রাস্তাটা প্রচুর পরিমাণ খারাপ, গাড়ি ঘোড়া এই রাস্তাটার কারণে আরও নষ্ট হয় বেশি। এই উল্টায় যাওয়ার কারণে আমি দেখলাম যে তারা এই ভিডিওটা করি, যিনি যারা যাই হোক রাস্তা কাজ টাজ করে বা তারা যিনি রাস্তাটা ঠিক করে দেয় তাদের কাছে এই অনুরোধটাই করি। দেখেন অনেক বড় বড় গার্মেন্টস আছে এখানে, গার্মেন্টসের গাড়ি ঘোড়াও এনে যাতায়াত করে। দেখেন এখনও পর্যন্ত রাস্তা ভাঙাই, অনেক অনেক দূর পর্যন্ত অটো থেকে যাতায়াত করতেছি। এই একটা গার্মেন্টস, এই গার্মেন্টসটাও মোটামুটি অনেক বড়, এখানে অনেক লোকজন যাতায়াত করে এই রাস্তা দিয়ে। তাই আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সবাই ভালো দৃষ্টিতে দেখবেন ভিডিওটা।